হ্যালো ফ্রেন্ডস, স্বাস্থ্য পরামর্শ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেমেডিটি মুখের দাগ সহ কালো দাগ, ছোপ দাগ ও মেস্তা দূর করার সব থেকে সহজ একটি উপায়, যা ব্যবহার করলে মাত্র 3 দিনে আপনার মুখের দাগ ছোপ ম্যাজিকের মতো দূর হয়ে ত্বক হয়ে উঠবে কাঁচের মতো স্বচ্ছ ও ফর্সা। ফ্রেন্ডস, ত্বকের দাগ ছোপ দূর করার জন্য আলু সব থেকে উপকারী, কেননা আলুর মধ্যে থাকে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস, যা আমাদের ত্বকে দাগ ছোপকে ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে। এই জন্য দাগ ছোপকে দ্রুত দূর করার জন্য যদি আলুর সাথে আরো কয়েকটি জিনিস মিশিয়ে ব্যবহার করা হয়, তবে এর রেজাল্ট খুব ভালো হয়। তাই আজকে আমি আলুর সাহায্যে এমন একটি রেমেডি শেয়ার করে দেখাবো, যা আপনার মুখে সমস্ত ধরনের দাগ ছোপকে দূর করার জন্য ম্যাজিকের মতো কাজ করবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন আলুর পেস্ট। আমি এখানে প্রয়োজন অনুযায়ী আলুর পেস্ট নিয়ে নিচ্ছি। এবার আলুর পেস্টের মধ্যে 1 চামচ টক দই, 1 চামচ লেবুর রস আর 1 চামচ মধু অ্যাড করে মিক্সড করে নিন। ফ্রেন্ডস, দাগ ছোপকে দ্রুত দূর করার জন্য আলু একটি খুবই উপকারী উপাদান, আর আলুর সাথে টক দই, লেবুর রস অ্যাড করাতে এর কার্যকারিতা আরও 10 গুণ বেড়ে যায়, যার ফলে এটি দাগ ছোপকে দূর করার জন্য আর একটি উজ্জ্বল গ্লোয়িং ত্বক পাওয়ার জন্য ম্যাজিকের মতো কাজ করে। যদি আপনার ত্বকের মধ্যে কোনো রকম দাগ ছোপ থাকে, তবে এই আলুর সাহায্যে সমস্ত রকমের সমস্যা সমাধান করে মুখকে কাঁচের মতো স্বচ্ছ, উজ্জ্বল আর গ্লোয়িং করে তুলবে। তো আমাদের আলুর প্যাকটি তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে আপনার ত্বকে এইভাবে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর 20 মিনিটের জন্য রেখে দিন, এবং 20 মিনিট পর যখন এটা শুকিয়ে যাবে তখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রথমবার ব্যবহার করলে আপনি অসাধারণ রেজাল্ট পাবেন। যদি আপনি আরো ভালো রেজাল্ট পেতে চান, তবে এটিকে সপ্তাহে 3 থেকে 4 বার অবশ্যই ব্যবহার করুন। তো ফ্রেন্ডস, যদি আপনার মুখে অনেক রকমের কালো দাগ ছোপ থাকে আর সেটাকে খুব সহজে দূর করে আপনি আপনার মুখকে ঝকঝকে আর উজ্জ্বল করতে চান, তাহলে এই আলুর প্যাকটিকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকর মনে হয়ে থাকে, তাহলে লাইক ও শেয়ার করুন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।